আসসালামু আলাইকুম আমি এখন ক্লাস নিব অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস টু দুই চলকের সমপাত্রিক ফাংশনের ক্ষেত্রে অয়লারের উপপাদ্য আমি ক্যালকুলাস কালকোলাস টুয়ের অনেকটি ক্লাস আপলোড করছি যারা দেখেন নাই তারা অবশ্যই দেখে নেবেন আর যারা আমার ক্লাসটি দেখতেছেন অবশ্যই কাতা কলম নিয়ে বসবেন তাহলে তাহলে ক্লাসটা কী করবেন বুঝতে পারুন নয়তো বুঝতে পারুন না যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এটার প্রমাণের ক্ষেত্রে আমার কয়টা সূত্র আছে সূত্রগুলো দেখে নি এই সূত্রগুলো আপনার মুখস্ত লাগবে অয়লারের সূত্র প্রমাণ করার জন্য যদি ইউ ইজিক টু এফ ও এক্স ওয়াই একটি এক্স ওয়াই চোলকের এন মাত্রা সহমাত্রিক ফাংশন হয় তবে এক্স ডেলউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ইজিক টু এন ইউ এটা আপনাদের মুখস্ত লাগবে দুই চলকের স্বমাত্রিক ফাংশন ই ইজিগুল টু এফ অফ এক্স ফাংশনকে এক্স এবং ওয়াই চলকের এন গাতের বা মাত্রার সৌমাত্রিক বা সুষম পাংশন বলা হবে যদি ইউ ইজিগুল টু এক্স টু দি পাওয়ার এন একটা ধরে নিয়েছে পাই ওয়াই বাই এক্স ঠিক আছে এটা আপনাদের এটার এটা আপনাদের কি মুখস্থ লাগবে আর এখানে আছে এফ অফ এক্স এটা আপনারা জানেন যে এটা তিন মাত্রা সৌমাত্রিক এই যে মাত্রা আছে তিনটা এটা হচ্ছে চার মাত্রার মানে সাইড গাতের সৌমাত্রি ফাংশন ঠিক আছে এটা আপনারা বুঝবেন আমরা এখন প্রমাণ করব দুই চলকের সৌমাত্রী ফাংশনের ক্ষেত্রে ওয়েলের উপবাদ খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ এবং পরীক্ষায় আসার মতো তাহলে আমরা এটা প্রমাণ করি বর্ণনা এটা হচ্ছে বর্ণনা আপনাদের মুখস্থ লাগবে এটা এটা এবং পরীক্ষায় লিখতে হবে যদি ইউ ইজিক টু এফ অফ এক্স ও একটি এক্স ওয়াই চলকের এন মাত্রা সমাত্রিক ফাংশন হয় তবে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল টু এন এখন দেখেন প্রমাণটা কিভাবে করব এটা আর এটা মান আমরা বাই করব বাই করার পরে কি করব দুইটা মান কি করব যোগ করব তাহলে আমরা এন পাওয়া যাব ঠিক আছে আচ্ছা সো যে ইউটার আমরা করব একবার এক্স এর সাপেক্ষে করব আর বাকি ওয়াই এর সাপেক্ষে কি করব আমরা অন্তরীকরণ করব তাহলে হবে যেহেতু ইউ ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই একটি এক্স ও ওয়াই চলকের এন মাত্রা সমমাত্রিক ফাংশন সুতরাং সংজ্ঞা অনুসারে আমরা আগে দেখায় দিয়েছি এর সমান কি লিখতে হবে ইউ ইজ ইকুয়াল টু এক্স টু দ্য পাওয়ার এন পাই ওয়াই বাই এক্স আমরা কি দিলাম এটা এক নং সমীকরণ এই এক নং সমীকরণে কি করব আমরা একবার এক্স এর সাপেক্ষে করব আর ওয়াই এর সাপেক্ষে কি করব অন্তরীকরণ করে মানটা বসিয়ে দেব তাহলে হয়ে যাবে খুবই সহজ এবং আপনাদের ধৈর্যসারে দেখুন অবশ্যই বুঝতে পারবেন এক নং সমীকরণকে x এর সাপেক্ষে কি আংশিক অন্তরীকরণ করে এটার করলে কি হবে ডেল ইউ বাই কত ডেল এক্স আর এটার কী করব আমরা অন্তরীকরণ করব এটা দেখেন এটা হচ্ছে ইউ এটা বি দেখেন ইউ বি সূত্র পড়ে গেছে ইউ বি কি করছে আমরা সূত্র পড়ে গেছে যদি ইউ স্থির থাকে তাহলে বিয়ের অন্তরীকরণ বি স্থির থাকলে ইউকে কী করতে হয় অন্তরীকরণ করতে হয় তা অবশ্য আমি অনেকবার অনেকটু অন্তরীকরণ দেখাইছি দেখেন এটার যদি স্থির থাকে তাহলে এটা কী করব অন্তরীকরণ করবো করব এটা আমি বেঙ্গে বেঙ্গি করে দিছি এখন যদি এটা স্থির থাকে তাহলে আমরা কী করব এটার অন্তরীকরণ করবো যে এটা এক্স টু দু স্থির আছে এটার কী করছি আমরা অন্তরীকরণ করছি দেখেন তারপর এটাতে স্থির আছে এক্স টু যদি পাওয়ার এর অন্তরীকরণ কি এনটার সামনে আসে এবং পাওয়ার কি এক কমে তাহলে এনটার সামনে আসে এক্স টু দুবার এন মাইনাস কত ওয়ান প্লাস এটা সূত্রে প্লাস এক্স টু দি পাওয়ার এন স্থির রয়েছে এই ফাংশনটির অন্তরীকরণ কী হয় তাহলে এই ফাংশন প্রাইম হয়ে যায় না তাহলে কত আছে ফাংশন এই যে প্রাইম ওয়াই বাই এক্স আমরা কী করছি এটা এক্স হিসাবে কিন্তু এটা তো এক্স না এটা হচ্ছে ওয়াই বাই এক্স এটা যদি করি তাহলে কী হবে যে ওয়াই ডাস্থির থাকে ওয়াই স্থির থাকলে তাহলে দেখা যাচ্ছে ওয়াই ইন্টু ওয়ান বাই এক্স না তাহলে এটা আমরা অন্তর করি তাহলে ওয়াই স্থির এস টু টু পাওয়ার কত মাইনাস ওয়ান আমরা লিখতে পারি না এখন এটা যে অন্তরিকরণ করি তাহলে মাইনাস ওয়ানটা কি আসবে সামনে আসবে না এস টু টু পাওয়ার পাওয়ার কি এক কমিয়ে তাহলে মাইনাস ওয়ান আছে তাহলে কি হয়ে যাবে মাইনাস টু হয়ে যাবে এটা তো দ্রুবক এজন এটা স্থির রয়েছে তারপর এখানে আমরা কি ভাইদেছি এটা সব ঠিক আছে মাইনাস এক্স টু দি পাওয়ার কত মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস টু হয়ে গেছে তারপর দেখেন এটা আছে আমরা কী লিখতে পারি এ প্লাসে মাইনাসে কি মাইনাস তারপর যা আছে কি করছে আমরা তাই লিখে দিছি আর এখানে কাজ করছি দেখেন যে এন আছে এক্স টু দি পাওয়ার এন আর এক্স টু পাওয়ার এন মাইনাস টু বৃত্তি কি একই থাকলে কি দুইটাতে এক্স থেকে একটা এক্স কমিয়েছি এ এন তাহলে সূত্রে প্লাস প্লাসে মাইনাসে কি মাইনাস টু হয়ে গেছে আচ্ছা তারপর দেখেন আমাদের দেখেন প্রমাণের মধ্যে দেখেন এখানে এক্স আসিল তাহলে আমরা কী করব এই এক্স পক্ষে কী করব গুণ করে দেবো পক্ষে গুণ করলে কি মানে কোনো পরিবর্তন হয় না এদিকে এক্স গুণ করছি এদিকে কী করছি এক গুণ করছি এদিকে এক্স গুণ করছি এইদিকে এক্স গুণ করার পরে দেখেন ওই বৃত্তি যে এক হয় তাহলে কী হয় পাওয়ার যুগ হয়ে দেয় তাহলে এক্স এন মাইনাস ওয়ান যুগ কত এন এটা পাওয়ার কত আছে ওয়ান যুগ এক তারপর দেখেন এখানে এক্স এন মাইনাস টু যুগ করত ওয়ান এটা পাওয়ার মানে ওয়ান সুচকের নিয়ম এটা আচ্ছাguru সবাই এতটুকু বুঝতে পারছেন তারপর দেখেন আমি আগে আনতে এখানে লেখছি বুঝ অসুবিধাতে দেখেন প্লাস 1 মাইনাস 1 করা থাকে কত n যেন মাইনাসে তো এখানে কত থাকে কত -2 প্লাস 1 তাহলে কত -1 এটা আমরা দুই নং সমীকরণ দেয়া রাখলাম আবার কি করতে হবে এক নং সমীকরণটা y সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে y সাপেক্ষে কেন করব দেখেন এখানে আছে y মানে ইউ কি করতে হবে y সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে এজন্য দেখেন তার শুধু ডেল ইউ বাই ডেল ওয়াই দেখেন এটার যে অন্তরীকরণ করবো এটা ডেল ওয়াই বাই ডেল ডেল বাই ডেল ওয়াই দেখেন এটা দেখেন এটা কি ধ্রুব রাশি না তাহলে আমরা শুধু এটা কী করব আমরা অন্তরীকরণ করব যেটা ধ্রুবক আছে এটাকে আমরা রাখিয়ে দিচ্ছি এটা যদি অন্তরীকরণ ফাংশনে করলে করলে কী হয়ে যায় ফাংশন প্রাইম হয়ে যায় না যে প্রাইম ওয়াই বাই এক্স কিন্তু এটা তো এক্স সরি এটা তার ওয়াই না আমরা তো ওয়াই সাপেক্ষে করতেছি হয় না তাহলে কী করছে এটা কী করছে আবার অন্তরিক্ষণ করতে হবে দেয়াল বাই ডেল ওয়াই এটাই তো আমি ব্যাঙে ব্যাঙ্গে করে দিছি যা আসলে ঠিক আছে এটা যদি করি তাহলে কী আছে এটা আমি দেখেন ওয়াই বাই এর আমরা কি লাগতে ওয়ান বাই এক্স ইনটু ওয়াই আমি আর আরও বিস্তারিত ভাবে দেখেন করে দিছি ওয়ান বাই এক্স ইনটু ওয়াই যে কথা এটা কি একই কথা দেখেন তারপরে এটা যা আছে ঠিক আছে এটা যদি অন্তরিক করি আমি তো ওয়াই সাপেকি করতেছি তাহলে কী হয়ে যায় এটা যদি ওয়াই সাপেক্ষী করত আর এটা তো ধ্রুবক ওয়ান বাই এক্স ওয়াই ওয়াই এর সাপে করলে ওয়াই হচ্ছে ওয়ান ওয়াই করলে ওয়ান আছে আর এটা আছে কত ওয়ান বাই এক্স আছে না ওয়ান বাই এক্স এটা কি লিখতে এক্স টু দিবার মাইনাস ওয়ান লিখতে পারি যে এটা এখানে এক্স এক্স টু দেওয়ার কত মাইনাস ওয়ান তারপর দেখেন যে এখানে এক্স আর এখানে এক্স মিল আছে তাহলে কি সুযোগের নিয়ম এক্স কমন এক্স কমন এসে এন প্লাস এমন আছে মাইনাস করতো ওয়ান আমার প্রমাণে কি আছে ওয়াই আটার সাথে কি করছে আমি ওয়াই গুণ করে দিচ্ছি এখন কি করবো দেখেন আমাদের প্রমাণে কি আছে দেখেন এটা দুইটা যোগ করছে আমরা আমরা কি করছি এখন কি করব তাহলে দুই নং এবং তিন নমিকর কি করবো যোগ করে দেব তাহলে আমরা এটা ভাইয়া যাবেন যোগ করছি শ্রমিক দুই ও তিন যে দুইয়ের যে মান্ডব আছে এটা লিখছি এবং তিনের যে মান্ডব আছে এটা আমরা লিখছি এখন দেখেন এটা হচ্ছে প্লাস এটা মাইনাস দেখেন মিল আছে প্লাসে মাইনাসে কি বাদ জায়গা কাটাতে দিলাম রয়েছে আমার কত এন এক্স টু দি পাওয়ার এন পাই ওয়াই বাই এক্স এটা রয়েছে দেখেন এন তো আছে এক নং সমীকরণ দেখেন এটা সমান কি ইউ এক নং সমীকরণ কি এটা সমান কত ইউ এক নং সমীকরণ হয়েছে তাহলে এতটুকু সমান আমরা কি লিখতে পারবো এ টু ডিসমাণ আমরা কী লিখতে পারব এক্স টু দি পাওয়ার এন পাই ওয়াই বাই এক্স ইউ এন ইউ আমাদের প্রমাণে কি এইটাচ আসছিল এক্স ডেল ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ইজু তো এন ইউ এটাচ প্রমাণিত খুবই গুরুত্বপূর্ণ যারা চ্যানেল নতুন আছে যে ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম